নমস্কার, আমি সোলাঙ্কি। সবাই ভালো আছেন তো? আমার রান্নাঘরে আজ আমি নিয়ে এসেছি জিভে জল এনে দেওয়ার মতো একটা ডিশ, তন্দুরি চিকেন বা চিকেন তন্দুরি। রেস্তোরাঁ বা ধাবায় গেলে আপনারা প্রায়শই তন্দুরি চিকেনটা অর্ডার করেন। আজকে দেখে নিন বাড়িতে বসে কি সুন্দর, খুব সহজেই একদম রেস্তোরাঁর মতো, ধাবার মতো জিভে জল এনে দেওয়া সুস্বাদু তন্দুরি চিকেন আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারেন। আমি চিকেনের বড় বড় লেগ পিস নিয়েছি, আপনারা ব্রেস্ট পিসও নিতে পারেন। প্রথমেই চিকেনের পিসগুলোতে এরকম করে কাট লাগান, বেশ মোটা করে একটু কাট লাগিয়ে দিন। যেখানে হাড়গুলো বেশি আছে, একদম ডিপ হয়ে যাবে সেরকমভাবে কেটে দিন, যাতে আমাদের ম্যারিনেশনটা ভেতরে একদম পৌঁছে যায়। চলুন দেখে নিন প্রথমে কিভাবে আমরা কাটগুলো লাগাবো। চিকেনের পিসগুলোতে এরকম করে ডিপ কাট দিয়ে নিন। দেখুন আপনারা, এইভাবে ডিপ কাট হবে, ভেতরে ম্যারিনেশনে মশলাটা ঢুকবে। যে কোনো তন্দুরি রান্নায় দুবার ম্যারিনেশন করতে হয়, তো আমি ফার্স্ট ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি একটা লেবুর রস, এখানে 2 ইঞ্চি পরিমাণ আদা, 10-12টা রসুন আর 8টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। এইটা দুবার ম্যারিনেশনে আমার কাজে লাগবে। লেবুর রস দিয়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসের ওপরে। এই পেস্টটা থেকে আমি 2 চামচ পেস্ট আমি এখানে দিয়ে দিলাম চিকেনে মাখানোর জন্য। এবার চিকেনটাকে ভালো করে মাখবো। এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে রাখবো, এইভাবে পুরো, যাতে কাটগুলোর মধ্যে রসটা ঢুকে যায়। দেখুন পুরো কাটগুলোর মধ্যে ভালো করে মাখান, এপিট ওপিট দুপিট ভালো করে সুন্দর করে মাখিয়ে নিন। আমার এই চিকেন তন্দুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আমি খুব সহজেই এটা দেখাচ্ছি, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সোলাঙ্কির রান্নাঘরে। সুন্দরভাবে চিকেনটাকে ম্যারিনেট করুন, ম্যারিনেট করে আপনারা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন, বা বাইরে যদি রাখেন, খুব তাড়াহুড়ো থাকে বানানোর, তাহলে কিন্তু অবশ্যই 1 ঘন্টা এটা আমাদের ম্যারিনেশনটা করতে হবে, ফার্স্ট ম্যারিনেশনটা। চিকেন তন্দুরির আসল ব্যাপারটাই হলো ম্যারিনেশন, যত ভালো ম্যারিনেট হবে চিকেন তত বেশি জুসি হবে। আমি এখানে কিন্তু কোনো রকম নুন টুন দিইনি, তার কারণ নুন দিলে চিকেন থেকে জলটা ছেড়ে যাবে আর চিকেনটা হার্ড হয়ে যাবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ফার্স্ট ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে 1 ঘন্টা রেখে দিচ্ছি, তারপরে সেকেন্ড ম্যারিনেশন করব। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে আমি আপনাদের তন্দুরি মশলাটা একটু দেখিয়ে দিই। আপনারা কেনা তন্দুরি মশলা ব্যবহার করতে পারেন, আর না হলে আমার মতো এই কটি মশলা সামান্য মশলা বাড়িতেই থাকে, এগুলো একটু গুঁড়ো করে নেবেন। দেখুন আমি এখানে 1 টেবিল স্পুন নিয়েছি ধনে, এটা হলো সাদা জিরে, এখানে নিয়েছি গোলমরিচ, দেখুন এটা হলো জয়িত্রী, জায়ফলটা একটু ভেঙে নিয়েছি সামান্য, 2টো নিয়েছি দারচিনির স্টিক আর 4টে ছোট এলাচ। এগুলো একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবেন, এটাই আপনাদের তন্দুরি মশলা একদম রেডি হয়ে যাবে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি 1 কিউব চিজ নিয়েছি, এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন ঘরে পাতা টক দই। দেখুন দইটাতে আমি জলটা ঝুলিয়ে রেখে কাপড়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, দইয়ে কিন্তু জলটা নেই প্রায়, ঘন দই আপনারা নেবেন তাহলে ম্যারিনেশনটা একদম ঠিক হবে। শুকনো খোলায় নেড়ে নেওয়া বেসন নিয়েছি 1 টেবিল স্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, সামান্য 1/2 টেবিল স্পুন মতো নিয়েছি শাহি জিরা, এটা গুঁড়ো করে দিতে পারেন, এটা অপশনাল, যতটা আপনাদের ইচ্ছা হয় দেবেন, না হলে নাও দিতে পারেন। একটুখানি নিয়েছি হিং, আদা রসুনের পেস্টটা যেটা সকালবেলা আমরা ইউজ করেছিলাম ম্যারিনেশনে, সেটাই আবার নিয়েছি 1 টেবিল স্পুন, হলুদ 1 টেবিল স্পুন, নুন আন্দাজ মতো, আর নিয়ে নিন বেশ কড়া ঝাঁজলা সর্ষের তেল 2 টেবিল স্পুন। আমি এই যে তন্দুরি মশলাটা তৈরি করেছি
দেখুন খুব ফাইন পেস্ট করবেন না, গ্রাইন্ড করবেন না ফাইনলি, একটুখানি রাফ গ্রাইন্ড করবেন। এবার আমি তন্দুরি চিকেনের সেকেন্ড ম্যারিনেশনটা রেডি করছি। দইয়ের মধ্যে চিজ আর সমস্ত মশলা আর সর্ষের তেল দিয়ে আমি এবার ভালো করে ফেটিয়ে নেব। সমস্ত মশলা, নুন, হলুদ, সর্ষের তেল, দই, চিজ, যা যা আমি গুঁড়ো মশলা নিয়েছি, তন্দুরি মশলাটা বানিয়েছি, সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা দিয়েই আমি এবার সেকেন্ডবার চিকেনের লেগ পিসগুলোকে ম্যারিনেট করব। দেখুন ভালো করে মেশাবেন, একটা ভালো মিক্সিং হলে সুন্দর একটা কনসিস্টেন্সি হবে, যাতে লেগে থাকবে আমাদের চিকেনের গায়ে ম্যারিনেটটা। বেসনটা আমি এই জন্যই দিয়েছি যাতে এই সমস্ত মশলাগুলোকে বেসনটা বাইন্ডিং এর কাজ করবে। চিকেনের পিসের মধ্যে এইভাবে কাটগুলোর মধ্যে খুব ভালো করে মশলাটাকে ভরে দিন। সুন্দর করে ম্যারিনেট করে আমি পুরো চিকেনের পিসগুলোকে কোটিং করে নিচ্ছি এইভাবে মশলা দিয়ে, ওপরে নিচে কাটগুলোতে ভালো করে মাখিয়ে। এবার চিকেনটাকে আমি 2 ঘন্টা রেখে দেব ফ্রিজে। 2 ঘন্টা পরে আমরা চিকেনটাকে গ্রিল করব। দেখুন আমাদের চিকেনটা খুব ভালো করে মশলা দিয়ে কোটিং হয়ে গেছে। সম্রাট জাহাঙ্গীরের আমল থেকে যে এই চিকেন তন্দুরি এত প্রসিদ্ধ একটি খাবার, আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে। খুবই টেস্টি হবে এই ডিশটা। আপনারা 2 ঘন্টা এটা আবার ফ্রিজে ম্যারিনেট করে রাখুন, তারপরে আমি তাওয়াতে করে দেখাবো চিকেন তন্দুরি। ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। দেখুন আমাদের চিকেনটা একদম সেট হয়ে গেছে। এবার আমি তাওয়াতে তন্দুরিটা বানাবো। আমি একটা গ্রিল প্যান নিয়েছি, নর্মাল ননস্টিক প্যানেও করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল আর অল্প একটু বাটার। চিকেনে অলরেডি অনেকটাই তেল রয়েছে, তাই আমি এখানে আর তেল দিলাম না। এবার চিকেনের পিস দিয়ে দিচ্ছি। দুটো করেই আমি করব, যাতে চিকেন থেকে জল বেরোলেও সেটা আস্তে আস্তে ড্রাই হয়ে যায়। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। দেখুন আমাদের চিকেনটা পুরো লাল হবে একটা পিঠে, তারপরে অপোজিট সাইডটাকে উল্টে দেবো। একটা সাইড কালচে লাল হয়ে গেছে, এবার আমি উল্টাচ্ছি। দেখুন আমাদের চিকেন তন্দুরি একদম রেডি, একটা সাইড হয়ে গেছে। মিনিট 5টা হয়ে গেলে আরেকটা সাইডও পুরো কুক হয়ে যাবে। ভীষণ সুন্দর কালার এসছে, একদম রেডিশ ব্রাউন কালচে হয়ে গেছে। তাওয়াতেই আপনারা এত সুন্দর চিকেন তন্দুরি বানিয়ে ফেলতে পারেন। দুটো সাইডই এরকম নাইস ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিই তন্দুরি চিকেন। এইভাবে সবকটা তন্দুরি চিকেনই আমি বানিয়ে নিচ্ছি। আমার এই তন্দুরি চিকেন রান্না যদি আপনাদের ভালো লাগে, সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল খোলামজি রান্নাঘরে। লাইক, শেয়ার আর কমেন্ট দ্বারা আমাকে উদ্বুদ্ধ করুন আমার এই নতুন জার্নিতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক অভিনন্দন। ভীষণ সুন্দর হয়েছে আমাদের তন্দুরি চিকেনগুলো। এবার আমি রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো বাটার আর 1টা কয়লা। 1 টুকরো কয়লাকে গনগনে গরম করে এবার আমি স্মোকি এফেক্টটা দেব। আমি কাঠকয়লাটাকে পুরো লাল করে গরম করে দিয়ে দিয়েছি, ধোঁয়াটা উঠছে দেখুন। এবার এইভাবে ঢাকা দিয়ে রেখে দিন 5 মিনিট। ভেতরটা পুরো স্মোকি গন্ধ ভরে যাবে আর আমাদের চিকেন তন্দুরিটা দারুণ টেস্টি হবে। একদম রেস্টুরেন্ট মতো তন্দুরি চিকেন আমি রেডি করে ফেলেছি।
আপনারাও সবাই বাড়িতেই তাওয়াতেই বানিয়ে ফেলুন। কয়লা দিয়ে স্মোকি এফেক্টটা নিতে পারলে ভালো হয়, আর যদি স্মোকি এফেক্ট না দেন তাও কিন্তু খুবই টেস্টি হবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদম ধাবা স্টাইলে বানানো আমাদের এই তন্দুরি চিকেন। সবাই এনজয় করবেন, প্রত্যেকে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন আর খুব আনন্দে থাকবেন। দুদিন পরেই আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততদিনের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমি সোলাঙ্কি।